আপনি কি আপনার ফেসবুক আইডিতে অটো ফলোয়ার বাড়াতে চাচ্ছেন? আপনার আইডির কোন ধরনের সমস্যা ছাড়াই আপনি প্রতিদিন এখান থেকে যদি চান তাহলে 50,000 ফলোয়ার পর্যন্ত কিন্তু নিতে পারবেন। আপনার ফেসবুক আইডিতে কোন ধরনের ক্ষতি হবে না, কোন ধরনের ক্ষতি হওয়া ছাড়াই প্রতিদিন 50,000 থেকে 60,000 1,00,000 পর্যন্ত কিন্তু নিতে পারবেন। আর সেই ফলোয়ারগুলো কিন্তু যেতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। বিষয়টা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, অবাক হলেও কিন্তু এটা সত্যি। আর এরকম করে অনেকেই তাদের ফেসবুক আইডিতে 1,00,000 পর্যন্ত কিন্তু ফলোয়ার নিয়েছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহ দেখিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, এই আইডিটা যে দেখতে পাচ্ছেন ওই আইডিতে কিন্তু 1,00,000 ফলোয়ার আমি নিজে তাকে দিয়েছি। আর সেই সিক্রেট ট্রিক্সটা কিন্তু আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আমি একটি কথা অবশ্যই না বললেই নয় যে আপনারা কিন্তু, আমি চ্যানেল খোলার হয়তো 10 থেকে 15 দিন হয়েছে, এই 15 দিনের ভিতরে কিন্তু আপনারা আমাকে অনেক সাপোর্ট এবং অনেক ভালোবাসা দিয়েছেন। এই সাপোর্ট, এই ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু কৃতজ্ঞ আপনাদের কাছে। তো প্লিজ ভাই, ভিডিওতে একটা লাইক দিয়ে মাস্ট বি আমাদের এই বেসিক টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটাই আশা করলাম আপনার কাছ থেকে। শুধুমাত্র ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক, দ্যাটস ইট। আপনারা আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন। আমি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখে দিব যে ফলোয়ার ওয়েবসাইট লিঙ্ক। আপনারা সোজা ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে সেম ইন্টারফেস ইস্যু করবে। সো এখানে কিন্তু আমার নেটওয়ার্কটা খুবই স্লো, এ কারণে রিডাইরেক্টিং হচ্ছে। সো আপনারা রিডাইরেক্টিং হওয়ার আগ পর্যন্ত এখানে ওয়েট করে নেবেন। অলরেডি আমার এটা কিন্তু রিডাইরেক্টিং হয়ে গেছে। সো এখান থেকে আপনারা ত্রিডোরে ক্লিক করবেন। ত্রিডোরে ক্লিক করে, এই ভাষা কিন্তু ভিয়েতনামের, এ কারণে আপনারা কিন্তু এই ভাষা বুঝবেন না, জাস্ট ট্রান্সলেটে ক্লিক করবেন। মানে এই ভাষাটাকে আপনারা ইংরেজি করে দিবেন। আর যদি এখানে চান তাহলে নিচে ত্রিডোরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন, জাস্ট মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা বাংলা লেখাও আনতে পারেন। সো তারপর আপনারা লগ ইন রেজিস্টার ওইটাতে ক্লিক করে দেবেন। এখানে যেহেতু আপনারা একদম নতুন তাহলে নিচে যে সাইন আপ যেটি রয়েছে একদম কোনার দিকে আপনারা জাস্ট ওই সাইন আপে ক্লিক করে দেবেন। এখানে বারবার ভাষাটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন। বারবার আপনারা এখান থেকে নিচ থেকে ইংলিশ এটা সিলেক্ট করে দিবেন। সো এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আপনারা দুইটাই কিন্তু একসাথে বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস বসাবেন, আপনাদের এন্টার অ্যাকাউন্টের জায়গায় আপনারা কী বসাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের জায়গায় আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন। সো আমি ওইটা ফিল আপ করে দিচ্ছি। আপনারা এখানে এন্টার অ্যাকাউন্টের জায়গায় সাদনান উপরে যে নামটি রয়েছে এখানে কিন্তু দেখেন মাঝখানে স্পেস দেওয়া হয়েছে, বাট আপনারা ওই জায়গায় কিন্তু স্পেস দিবেন না। আপনারা ডাইরেক্ট আপনাদের পুরো নাম যেটি রয়েছে ওইটা কিন্তু এখানে লিখে দিবেন। সো এটাই হলো অ্যাকাউন্টের কাজ। সো এখন আপনারা নিচে থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন। মানে এন্টার অ্যাকাউন্টের জায়গায় আপনারা যদি 6 ডিজিটের যে কোনো নাম দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো এখন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা এখন সাকসেসফুলি হয়ে গেছে। সো এখন আপনারা জাস্ট এখান থেকে সাইন আপ সাকসেস আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন। আপনাদের যে অ্যাকাউন্টটা, মানে এন্টার অ্যাকাউন্টের জায়গায় আপনারা যেটা বসিয়েছিলেন আপনি জাস্ট ওইটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন। দেখেন আমি যেই ইউজার নেম দিয়ে আমার অ্যাকাউন্টটা খুলেছিলাম ওইটা কিন্তু এখানে চলে এসেছে। আর লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিলাম, অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারেন না। সো তারপর নিজে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। সো দেখেন আমার কিন্তু এখানে সব কিছু 0,0 রয়েছে। সো এখান থেকে আপনারা কীভাবে ফলোয়ার ইনক্রিজ করবেন আপনাদের ফেসবুক আইডিতে, ফলোয়ার বাড়াতে হলো আপনাদের এখানে কিছু কয়েন অ্যাড করতে হবে। এখন দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়াবেন। এখানে উপরে যে ত্রিডট যেটি রয়েছে পাশে দেখেন আপনারা জাস্ট এই ত্রিডটে ক্লিক করে দেবেন এবং এখান থেকে সামান্য নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে ফেসবুক সার্ভিস, আপনারা জাস্ট ওই ফেসবুক সার্ভিসে ক্লিক করে দেবেন। সো এখান থেকে যদি আরও সামান্য নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনাদের ইনক্রিজ সাব ফলো বিআইপি, আপনারা জাস্ট এখানে ইনক্রিজ সাব ফলো বিআইপি কোয়ালিটি আপনারা ওইটাতে ক্লিক করে দেবেন। সো আপনাদের কিছু লোডিং নিতে পারে যদি নেটটা স্লো হয়। সো তারপর আপনারা নিচে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা ফেসবুক আইডি যে আইডিটার
মানে ফলোয়ারটা ইনক্রিজ করতে যাচ্ছেন, এখানে কিন্তু আপনার ওই ফেসবুক আইডির লিঙ্কটা কপি করতে হবে। সো লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এখানে জাস্ট আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন এবং আইডির প্রাইভেসি কিন্তু মাস্ট বি পাবলিক থাকতে হবে, আইডি লক থাকলে কিন্তু সেই আইডিতে ফলোয়ার কখনোই কিন্তু সাবমিট হবে না। সো তারপর আপনারা ওই জায়গায় আপনাদের ফেসবুক আইডিটা যে আইডিটা রয়েছে ওইটা পেস্ট করে দেবেন, মানে আইডির লিঙ্ক যেটি রয়েছে ওইটা পেস্ট করে দেবেন। সো নিচের দিকে আসবেন, আপনারা এখান থেকে কোন কোয়ালিটির ফলোয়ার নিতে যাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করবো যে আপনারা এখানে দেখেন তিন নম্বর যেটি রয়েছে SB3 সাব বাই এক্সট্রা মেরা হাই কোয়ালিটি, আপনারা ওইটা সিলেক্ট করবেন, কারণ একটি ফলোয়ারে কিন্তু এখানে 15টি কয়েন কাটবে। সো এটা শেষ হওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন যে আপনারা এখানে কত ফলোয়ার নিতে যাচ্ছেন। সো যদি এখানে আপনারা লিখেন যে 1000 ফলোয়ার নেবেন, তাহলে কিন্তু আপনারা এখানে 1000 লিখে দিবেন। 1000 ফলোয়ারে কত কয়েন, আমার এখানে কয়েন নেই, এখানে কিন্তু এটা দেখাচ্ছে না। সো আপনাদের যখন কয়েন লুট করবেন এখানে কিন্তু চলে আসবে যে 1000 ফলোয়ারে কত কয়েন যাবে। তো যা তারপর আপনারা জাস্ট পেতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে ফলোয়ারগুলো রয়েছে ওইগুলো কিন্তু এখান থেকে সাবমিট হয়ে যাবে, আর সেই ফলোয়ারগুলো মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু আপনার ফেসবুক আইডিতে সাবমিট হবে। সো এখন প্রশ্ন হলো যে আপনারা কীভাবে আপনাদের এখানে কয়েন লুট করবেন, আপনাদের অ্যাকাউন্টে কয়েন লুট করার জন্য আবার আপনারা হোম পেজে চলে আসবেন, এখান থেকে সামান্য নিচের দিকে আসবেন এবং এখানে দেখেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি কী করবেন, জাস্ট ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন, আপনার যে বলবেন তাকে যে ভাই আমার এখানে কিছু কয়েন অ্যাড করে দেন। সো তাকে যদি বলেন তাহলে কিন্তু সে অ্যাড করে দেবে, আর এখানে একে ফলোয়ারের দাম কিন্তু মাত্র 7 টাকা করে পড়ে, আর এখান থেকে আপনারা একে ফলোয়ার মাত্র 20 টাকা করে কিন্তু নিতে পারবেন। সো তারপরেও যদি ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। ভিডিওতে একটা লাইক দিয়ে মাস্ট বি এই বেসিক টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।